नमस्कार, हमें शेफ सुजन अपन का चले आसलम आर एकदम प्योर बांगाली एक रेसिपी चिंगड़ी माछ दिए नोटे शाक। तो चलून चिंगड़ी माछ दिए एकदम सहज रेसिपी चिंगड़ी माछ दिए नोटे शाक हमें की करे बनाच्छी और अपनारा घरे एकदम सहजे की करे बनाबें तो चलून देखे नीन। देखुन आमि एखानटाय निये निएछि चिंगड़ी माछ हलुद आर नून दिए माखिये रेखेछि छाड़िये आदा ग्रेट करे निएछि लंका शाकटाके भालोभाबे कुचिये भालोभाबे धुये रेखे दिएछि आर आमि आलुगुलोके लम्बा लम्बा करे केटे निएछि। शाकटाके आपनारा जतो फाइन काटबेन ततोई भालो हबे। देखुन आदाटाके आपनारा ग्रेट करे नेबेन एकदम फाइन जेटा जाली थाके सेई जाली दिए ग्रेट करे नेबेन। एकदम सहज रेसिपि आर आपनारा नोटे शाक भाबेन कि करे बानाय कि करे बानाबो तो देखुन एकदम सहज रेसिपि आर खुबई हेल्दी रेसिपि एटा शाकेर रेसिपि। तो चलुन आमि एबारे शाकटाके बानाबो। तो प्रथमे दिए दिलाम एटा पुरो शाकटाके बानाते होले सादा तेले बानाबेन ना रिफाइन अयेले मास्टार्ड अयेले बानाबेन ताहले फ्लेवरटा खूब सुंदर होबे। आज देहुतो शाक मास्टार्ड अयेलई बानाते होबे। सर्षेर तेल निये निएछि परिमाण मतो। एकदम सहज रेसिपि। एबार हलुद आर नून दिए माखिये रेखेछिलाम आमि चिंगड़ी माछगुलोके भेजे नेब। बेशि भाजते होबे ना हालका 70% भाजबेन पुरोटाई आमी भेजे नेब भालोभाबे। आर नतून नतून भिडियोगुलो पावार जन्य आमार चैनलटाके अवश्यई सबस्क्राइब करे नेन। देखुन खुबई सुंदर एकटा सेंट बेरोच्छे फ्लेवर खुबई सुंदर चिंगड़ी माछ खुबई सुंदर। देखुन आमी भेजे निएछि अलरेडी एबार आमी एटाके तुले नेब। বেশি ভাজলে করা হয়ে গেলে চিংড়ি টেস্ট ভালো থাকে না তো ওই জন্যই আমি 60-70% ভেজে নিয়েছি। তো এবার আমি এটাকে শাকটাকে ফোড়ন দেব আরো কিছুটা তেল আমি দিয়ে দিলাম একটু তেলটা বেশি লাগে শাকে। দিয়ে দিলাম শুকনো লঙ্কা গোটা ড্রাই রেড চিলি দিয়ে দেবো তেজপাতা তারপরে দিয়ে দেব কালো জিরা। এবার ভালোভাবে কুক করে নেব এটাকে। একদম সহজ রেসিপি। অনেকে পেঁয়াজ দিবেন এই অনেক কিছু মশলাপাতি দিয়ে শাক করেন ও অতটা ভালো লাগে না কিন্তু এটা একদম ঘরোয়া স্টাইল আর হোম স্টাইলে এটা বাঙালিয়ানা। তো এবার ভালোভাবে ফ্রাই করে নিলাম। ফ্রাই করার পরে এবার দিয়ে দেব আদা। আদাটাকে গ্রেট করে রেখেছিলাম আদার পরিমাণটা একটু বেশি যাবে কারণ শাকে আদার ফ্লেভারটা স্ট্রং থাকবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন আগের আগের নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন। তো এবার দিয়ে দিলাম আমি এখানটায় আলুটাকে ভাজিনি। আপনারা যদি চান যে আলুটাকে আগে ভেজে রেখে দেবেন নুন আর হলুদ দিয়ে সেটাও হয় কিন্তু আমি এখানটায় আলুটাকে কাঁচাই বানাবো। তো আলুটাকে এবার দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি এটাকে মিলিয়ে নেব পরিমাণ মতো সল্ট পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলদি পাউডার দিয়ে দিলাম। একদম সহজ বেশি মশলা লাগে না। এবার ভালোভাবে এটাকে কুক করে নেব। আর আমার চ্যানেলে ভিডিওগুলো আরও অনেক ভিডিও ছাড়া রয়েছে অবশ্যই সেখানটায় যেয়ে দেখুন। তো এবার কেটে রাখা শাকগুলো এবার দিয়ে দেবো আমি। 30% আলু অলমোস্ট বয়েল হয়ে এসছে তো এবার আমি এটাকে ঢেকে ঢেকে আরও বয়েল করে দেবো। তো এবার মনে হচ্ছে অনেক শাক কিন্তু এগুলো অনেক কমে যাবে।
तो देखो एबारे ये भलोभवे मिलिए नेब आलूटा के जी चान और छोटो काटते क्योंकि आलूटा अत आलूटा गले जाए शाग होते होते भलोभवे मिलिए नेब खूब ही सुंदर एक फ्लेवर छाचे आदा जिंजार आदा जो तेलर उपर देवा तक खूब सुंदर एक सेंट दिच्छिल तो देखो एकटू तेलटा एकटू बेशी देवें এটা জল এই শাকে জল দেওয়া যায় না অনেকে খান জল দিয়ে বেগুন দিয়ে ইত্যাদি ইত্যাদি তো অতটা না এরকম স্টাইলে খেয়ে অবশ্যই দেখুন তো আমি এটাকে এবার ঢেকে দেব এবার এটাকে আমি ঢেকে দেব ঢেকে দিয়ে ভালোভাবে বয়ল করে নেব তো দেখুন কত শাক ছিল আর কতটুকু হয়ে গেল আরও কমে যাবে এটা যত বয়ল হবে তত কমবে শাক तो यार दिए दिलाम परिमाण मत परिमाण मत एबार काचा लंका दिए देव झालटा अपन स्वाद अनुजाई झालटा देवें परिमाण मत काचा लंका दिए दिलाम एबार भालोभावे मिलिए नेब जतटा झाल खाबें ततटा परिमाण देवें तो यार दिए देव हमार 60% হয়ে এসেছে বয়ল শাকটা আলুটাকেও অনেকটা গলে গেছে তো এবার দিয়ে দিলাম চিংড়ি মাছ এবার দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর খুবই সুন্দর টেস্টি ফুল হয় চিংড়ি মাছ দিয়ে নোটে শাক আপনারা নোটে শাক প্লেনও খেতে পারেন আদা বাটা দিয়ে তো এটা চিংড়ি মাছ দিয়ে খেলে আরও খুব সুন্দর লাগে নোটে শাক মাছের মাথা দিয়েও বানানো যায় চিংড়ি মাছ দিয়ে সবথেকে বেস্ট লাগে তো দেখুন খুবই সুন্দর একটা কালারফুল হয়ে এসেছে গ্রিন ভেজিটেবল খুবই সুন্দর আর শাক সবাই লাইক করেন শাকটা বানাতে কাটতে ধুতে অনেক কষ্ট ওই জন্য আপনারা ভাবেন যে কী করে বানাবো আবার কী করে কাটবো তো এই কারণে অনেকেই শাকটা ইচ্ছা করলেও খেতে পারেন না বা বানান না তো এরকমভাবে অবশ্যই বানান একদম সহজ বেশি কিছু লাগে না আর ঘরোয়া রেসিপি যেহেতু এটা দেখুন খুবই সুন্দর হয়ে এসছে আমার হয়ে গেছে শাকটা আরও আপনি যদি চান যে আরও আমি কষাবো কিন্তু একটু হালকা রসালো টাইপের ডাকলে ভালো লাগে আর আলুগুলোকে আরও চাইলে আপনারা একটু ছোটো করে কাটতে পারেন তো আমার এখানটায় অনেকটাই কোয়ান্টিটি ছিল এই কারণে আমি আলুটা বেশি ছোটো করে কাটিনি তো দেখুন হয়ে এসছে আমার ভালোভাবে কুক করতে হবে তো লাস্ট ফিনিশিং পরিমাণ মতো চিনি সামান্য চিনি পরিমাণ মতো রোস্টেড জিরে পাউডার রোস্টেড জিরে পাউডার দিলে খুবই সুন্দর একটা সেন্ট ছাড়ে আর এখানটায় যেহেতু বেশি মশলা ইউজ করা হয়নি তো এই কারণে রোস্টেড জিরেটা আপনারা আগে থেকে করে রাখবেন হালকা রোস্টেড জিরেটাকে হালকা তেলে নেবেন হালকা ভেজে নেবেন তেল ছাড়া ভাজবেন ভেজে ডাস্ট করে রেখে দেবেন দেখুন খুবই সুন্দর হয়ে এসছে আর হয়ে গেছে আর একটু হালকা আমরা নেড়ে নেব ভালোভাবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আগের আগের নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমার সঙ্গে থাকুন সবসময় তো দেখুন আমি সার্ভ করে দিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখতে দেখুন আর খুবই টেস্টিফুল হয়েছে আপনারা অবশ্যই বানান বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্টস করে বলবেন যে কেমন হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে এরকমই সাপোর্ট করে যান থ্যাংক ইউ